ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি অ্যাক্টিভিটি টাস্ক 3 এর প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। তোমরা প্রশ্নটা ভালো করে একবার দেখে নাও। এটা তোমাদের সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্ক। এই অ্যাক্টিভিটি টাস্কে প্রতিটি প্রশ্নের মান উল্লেখ করে দেওয়া আছে, যা পূর্বের টাস্কগুলিতে ছিল না। তাই আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা দেখে ঠিক সেভাবেই লিখবে, তাহলে ফুল মার্কস পাবে। চলো এবার উত্তরগুলো দেখে নাও। দেখো অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং নিচে লিস্ট দেওয়া আছে। লিস্টে কী কী আছে দেখো, ওভার, অন, ইন আর টু। প্রথমে দেখো, হি ইজ গোয়িং ড্যাশ কলকাতা, এখানে হবে কি টু, তাহলে হি ইজ গোয়িং টু কলকাতা। বিতে দেখো, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড, ওভার মাই হেড। সেটা দেখো, ফিশেস লিভ ড্যাশ ওয়াটার, লিভ ইন ওয়াটার। ডি দেখো, পুট দ্য পেন ড্যাশ দ্য টেবল, অন দ্য টেবল। অ্যাক্টিভিটি টুতে কি বলেছে দেখো, ফিল ইন দ্য টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। শর্ট ফর্ম আমাদের লিখতে হবে, ফুল ফর্ম দেওয়া আছে। ফুল ফর্মে প্রথমে কি দেওয়া আছে দেখো, ক্যান নট। আমরা ক্যান নটকে শর্টে কীভাবে লিখি, ক্যান অ্যাপোস্ট্রোফি এস দিয়ে টি লিখি। তারপরে ফুল ফর্ম আছে আই এম, এটাকে আমরা শর্ট ফর্মে কীভাবে লিখি, আই অ্যাপোস্ট্রোফি এস এম। তারপরে ফুল ফর্ম আছে ডিড নট, এটাকে আমরা শর্ট ফর্মে কীভাবে লিখব, ডিড এন অ্যাপোস্ট্রোফি এস দিয়ে লিখব টি। তারপরে আছে ফুল ফর্ম ইউ হ্যাভ, এটাকে আমরা শর্ট ফর্মে কীভাবে লিখব, ইউ অ্যাপোস্ট্রোফি এস দিয়ে ভি ই, ঠিক আছে। তারপরে দেখো অ্যাক্টিভিটি থ্রিতে কী বলেছে, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। শব্দগুলোর বিপরীতার্থক শব্দ লিখতে হবে। এতে আছে দেখো লাইট, লাইট মানে আমরা কি জানি আলো, সেখান থেকে ডার্ক, ডার্ক মানে অন্ধকার। বিতে দেখো ইজি, ইজি মানে সহজ, সেখান থেকে কঠিন বা সহজ নয়, সেটাকে বোঝাতে কী হবে, ডিফিকাল্ট। সিতে আছে নেভার, নেভার মানে কখনোই না, আর তার বিপরীতার্থক শব্দ হবে কি অলওয়েজ, অলওয়েজ মানে সবসময়। ডিতে দেখো দেওয়া আছে কার্লি, কার্লি মানে কোকড়ানো, সেখান থেকে কী হবে, স্ট্রেট, স্ট্রেট মানে কি সোজা, ঠিক আছে। এইভাবে তোমরা খাতায় লিখে নেবে। এবার দেখো অ্যাক্টিভিটি ফোর, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। এতে কী বলা আছে, ক্লেভার, ক্লেভার মানে কি চালা, জ্যাক ইজ এ ক্লেভার স্টুডেন্ট। বিতে দেখো শেল্টার, শেল্টার মানে কি আশ্রয়, হিউম্যান বিংস নিড ফুড ক্লোথিং অ্যান্ড শেল্টার। সিতে আছে রক, আই ফেল্ট দ্য গ্রেট বিলোস রক অ্যান্ড সিঙ্ক। ডিতে আছে দেখো জাম্পট, জাম্পট মানে লাভ দেওয়া, রক মানে শিলা, ঠিক আছে। আর ডিতে আছে জাম্পট, জাম্পট মানে লাভ দেওয়া, রোজ জাম্পট আপ ফ্রম দ্য বেড, ঠিক আছে। এই পর্যন্ত ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো। আমি এই পর্যন্ত তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত বিষয়ের অ্যাক্টিভিটিগুলির উত্তর পাওয়ার জন্য, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।